নিয়েছি। এই হাজে পরে নিতে পারি, কোনটা কখন পরে। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা আবারও চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি। আমার শরীরটা খারাপ ছিল না, তো এখন কিন্তু মোটামুটি একটু ভালোই আছি, তবে হালকা একটু ঠান্ডা লেগে আছে, তা বাদে সমস্ত কিছুই ঠিকঠাক আছে। তো যাই হোক, সামনেই তো পূজা, সামনে কি হাতের গোড়ায় চলে এসেছে, মানে হাত বাড়ালেই পূজা। আমার সমস্ত জিনিস এখনো দেখানো কমপ্লিট হয়নি। মাই বেঙ্গলি ব্লগে আপনারা আগের, আশা করি আপনারা সবাই দেখেছেন, মাই বেঙ্গলি ব্লগ চ্যানেলে আমি একটা ভিডিও পোস্ট করেছি, যেটা হচ্ছে পূজার শপিং নিয়ে কী কী কিনলাম না কিনলাম সেই সমস্ত জিনিসগুলো অনেক কিছু দেখানো আছে সেখানে। তো সব কিছু আজকে যদি আপনারা না দেখে থাকেন ওই চ্যানেলটা একবার ভিজিট করে নিন, সব কিছু দেখতে পাবেন। তাছাড়াও এখন আমি চলে আসলাম, আমি আর অর্পণ পূজাতে কার কাছ থেকে কি পেলাম না পেলাম, আমরা কি নিলাম, সেই সমস্ত জিনিসগুলো দেখানোর জন্য। তো চলুন না তাড়াতাড়ি করে সেগুলো দেখে নিই। হ্যাঁ, আমি তো আমার মতো নিয়ে নিয়েছি, মানে ওদিক থেকে হচ্ছে আমার বাবার বাড়ির থেকে, মানে বাপের বাড়ির থেকে, ওটা বলতে না কেমন যেন লাগে, আমার ওই বাড়ির থেকে মানে হাজরাপুর থেকে টাকা দিয়ে দিয়েছিল। অর্পণ এটা চয়েস করে উঠতে পারবে না, সেই কারণে আমি কি নেবো সেটাও আমি বুঝতে পারছিলাম না। তো সেই জন্য বৌদি টাকা দিয়ে দিয়েছিল, বাপের বাড়ির তরফ থেকে কিছু ড্রেস কেনা হয়েছে, দিদি টাকা দিয়ে দিয়েছিল অর্পণের জন্য আমার জন্য, তো তার জন্য কিছু কেনা হয়েছে। তো সব কিছু নিয়ে আজকে আমি চলে আসলাম আপনাদের সামনে দেখানোর জন্য। তাছাড়া আমরা বাড়ির থেকে কি নিলাম না নিলাম সব কিছু দেখাবো। চলুন ঝটপট করে আমি আমার আর অর্পণের ড্রেসগুলো এবার দেখিয়ে দিই। যাই না, এবার অনেকগুলো শু নেওয়া হয়েছে, অর্পণ দুটো শু নিয়েছে, আমি নিয়েছি জুতো, তো সেগুলো দেখাবো। পুজো আমি অষ্টমীতে কি পরবো সেটা দেখার প্রথম কাঁচাপাড়া থেকে নিয়েছিলাম এই শাড়ি। শাড়ি আমার আগে একটা ছিল, আমি লক্ষ্মী পুজো নিয়েছিলাম, সেটা হচ্ছে মাল্টি কালার ছিল না, এটা আছে মাল্টি কালারের মধ্যে। বৌদি বললো যে এটা নাও বেশ ভালো লাগছে, সেই জন্য নিয়ে নেয়া। এবার না পূজা বলে সেরকম, এর কিন্তু ব্লাউজ পিস আমি এখনো কাটাইনি, ব্লাউজ পিসটা খুব সুন্দর ছিল জানেন তো, এই দেখুন বানালে কিন্তু বেশ সুন্দর লাগতো, সেটা তো কাটানোই হলো না। এটা খুলতে দোষ নেই, এগুলো আমি খুলবো, কারণ ওগুলো তো সবার বাড়ি বাড়ি যাবে ওই জন্য আর কি, আর এগুলো তো নিজেদের। টুকি করি আমি এখান দিয়ে। তো এই হচ্ছে শাড়ি আমার, এটা গেল আমার অষ্টমীর শাড়ি, অষ্টমীর পূজা দেবো এটা পরে। ব্লাউজ নেই, একটা রেড কালারের ব্লাউজ কিনলাম না এদিন, সেটা পরে অঞ্জলি দেব, ব্লাউজ তো কাটায়নি। ওটা গেল, এবার আসি অর্পণের কি নিয়ে। অর্পণের কিচ্ছু নেই, আমি বাড়ির থেকে নিয়েছি অষ্টমী পূজা দেবো বলে বাড়ির থেকে নেওয়া, আর শাশুড়ি মা আমাকে টাকা দিয়েছিল, তো সেই টাকায় আমি অনলাইন থেকে একটা শাড়ি অর্ডার করেছিলাম, অর্গানজা। দেখেছেন শাড়িটা পছন্দ হয়েছে, আমার কিন্তু বেশ ভালোই লেগেছে জানেন তো, একদম হালকা শাড়ি, পরলে বেশ ভালো লাগবে, আর আমার এরকম লাইট কালারের শাড়ি পরতে বেশ ভালো লাগে জানেন তো, সেই জন্য আর কি গেল। এই শাড়িটাও সরিয়ে রাখলাম, এর সঙ্গে ব্লাউজ পিসগুলো যেগুলো আছে, ব্লাউজ পিস যেটা আছে, ওহ কি দারুণ, কিন্তু আমি কাটাতে পারলাম না, আমার দুর্ভাগ্য না সৌভাগ্য আমি নিজেও জানি না। এই হচ্ছে ব্লাউজ পিস, আর হচ্ছে এই যে হাতাটা, খুব সুন্দর, এটা রেখে দিলাম। এটা হচ্ছে আমার শাশুড়ি মা আমাকে টাকা দিয়েছিল, সেই টাকায় এই শাড়িটা কিনেছি। তাছাড়া এবার চলে আসি, আমার দিদি টাকা দিয়েছিল, সেই টাকায় আমি কি কিনলাম সেটা দেখাতে, সেই টাকায় কিনেছি একটা মাল্টি কালারের হোলি প্রিন্ট একটা কুর্তি, থ্রি পিস, একদম প্লেন, কিচ্ছু নেই বলো, দেখুন না কিচ্ছু নেই, শুধু এরকম কাপড় দিয়ে বানিয়ে দিয়েছে, হয়ে গেছে গোলঘাটের উপরে, একদম দোকানের মতো রাখছি, দেখাচ্ছি দেখি, এইখানে সব রেখে দিচ্ছি, এর সাথে আছে প্যান্ট, এর সাথে আছে ওড়না, সরিয়ে দিলাম। এবার দেখাবো আমি হাজরাপুরের টাকা দিয়ে আমি কি কিনেছি।
হাজারপুরের টাকা দিয়ে আমি কিনেছি এই শাড়িটা। সেই বৌদির যে শাড়ি শাড়ি দেওয়া হয়েছে না, সেম শাড়ি শাড়ি, কালারটা শুধু আলাদা। এই দেখুন, এই হচ্ছে শাড়ি। এটা বৌদিরটা প্লাস মল্লিকারটা একই টাইপের শাড়ি। মল্লিকারটা মা পছন্দ করেছে, এই দুটো আমি পছন্দ করেছি। কেমন হয়েছে জানাবেন। এটা আমি হাজরাপুরের তরফ থেকে এই শাড়িটা নিয়েছি। এবার অর্পণ যেটা এই বাড়ির থেকে নিয়েছে সেটা দেখায়। এই বাড়ি মা টাকা দিয়েছিল, তার থেকে নিয়েছে একটা জিন্স। এই জিন্সটা নিয়েছে স্ট্রেট জিন্স। এ হচ্ছে প্যান্ট, রেখে দিলাম। ছেলেদের ড্রেস দেখতে কেমন লাগে আমার কিন্তু একটু ভালো লাগে না, আপনাদের কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন। সরি সরি, যারা ছেলেরা আছেন তারা কিন্তু কিছু ভাববেন না। হ্যাঁ মানে ভালো লাগে ছেলেদের, ছেলেদের তো দেখতে ভালো লাগে, আর মেয়েরা মেয়েদের তো দেখতে বেশি ভালো লাগে, সেই জন্য আর কি বললাম। আমি তো মেয়ে, সেই জন্য মেয়েদের তো দেখতে বেশি ভালো লাগে। ওই প্যান্ট নিয়ে নিয়েছে, এই প্যান্টটা হচ্ছে এই বাড়ির টাকায় এই প্যান্টটা নিয়েছে। আর এই একটা, এটা মেরুন কালারের একটা, এ বাবা কুচকে টুচকে রেখে দিয়েছে। এই যে ফুল স্লিভ একটা টি শার্ট নিয়েছে, ও কালকে দেখেছে, দেখে এইভাবে ভাত টাচ করে কুচকে টুচকে রেখে দিয়েছে। অর্পণের আর একটা সেট এখনো এসে পৌঁছায়নি, ওটা আসবে, আজকে হয়তো চলে আসবে। আজকে তো আমি সকালের দিকে ভিডিওটা করছি, হয়তো দুপুর কিংবা বিকালের মধ্যে ওই ওর ড্রেসটা চলে আসবে। মানে এটা এখান থেকে নেওয়া, আর একটা যেটা আসছে ওটা হচ্ছে দিদির টাকায় নেওয়া, সেটা দেখাতে পারলাম না। আর একটা সেট এসেছে, এই টি শার্ট তো নিয়েছে। কোন প্যান্টের সঙ্গে কোন টি শার্টটা আমি ঠিক বলতে পারবো না। এই একটা টি শার্ট নিয়েছে অর্পণ। এটার সঙ্গে সেট যে প্যান্টটা, সেট মানে ম্যাচ করে যেটা নিয়েছে সেটা হয়তো এখন এসে পৌঁছায়নি। আর একটা প্যান্ট, এটা হচ্ছে হাজরাপুরের টাকায় নেওয়া, এই প্যান্টের সঙ্গে আপারটা এখনো এসে পৌঁছায়নি, আর এর সঙ্গে লোয়ারটা এখনো এসে পৌঁছায়নি। আর ওই যে যেটা দেখালাম ওর সঙ্গে ওটা নিয়েছি কিনা আমি ঠিক বলতে পারবো না, ও না আসলে আমি ঠিক বলতে পারবো না কোনটার সঙ্গে কোনটা ম্যাচ করে করে ও নিয়েছে। এ একটা প্যান্ট নিয়ে নিয়েছে, এর সঙ্গে হাঁপারটা এখনো এসে পৌঁছায়নি, তো দেখাতে পারলাম না। ও আমার মোটামুটি শাড়ির ড্রেস মোটামুটি দেখানো হয়েছে। এবার চলে আসবো অর্পণের জুতোতে। অর্পণকে আমি কি দিলাম সেটা এবার দেখায়। আমি দিয়েছি ওকে জুতো, শু দিয়েছি, এই যে আরেকটা দেখায়। আমার কাছ থেকে দুজোড়া শু নিয়েছে, আর সব থেকে লেটেস্ট ব্যাপার আমার কাছ থেকে ও ওটা নিয়েছে, তাহলে আমি ওর কাছ থেকে কি নিয়েছি চলুন দেখাই। নিয়েছি আমি একটা সালোয়ার, একটা চুড়িদার নিয়ে নিয়েছি, তাও ব্ল্যাক কালার। ও ও আমাকে ব্ল্যাক কালারের শাড়ি দেবে দেবে করে পাগল হয়ে গেল। অনলাইনে আমি দেখে পছন্দ করে উঠতে পারলাম না, একটা দুটো পছন্দ করলাম, তো ওর পছন্দ না, আমি ছাড়ো এবার ব্ল্যাক কালারের শাড়ি নেবই না। গতবার নিয়েছিলাম, এবার নেওয়া হয়নি। এবার আমার শাড়ির প্রতি সেরকম কোনো টানই নেই, যেগুলো আছে সেগুলো ব্লাউজ পিস কাটানো হয়নি, জানি না পূজায় পরবো কি না, হয়তো না পরলে সামনে কালী পুজো আসছে সেটাতে মাস্ট পরবোই, প্লাস হচ্ছে ভাইফোঁটা আছে সেগুলোতে পরবো। আর এগুলো যেহেতু রেডি তো এগুলো হয়তো পরলে পরে নিতে পারি, কোনটা কখন পরবো জানি না। আর কি, আর এই যে নিচেটা ঠিক এই রকম লেস লাগানো আছে,
খাতাটা এরকম আছে। ভাজ করছি একটু পরে। প্যান্টটাও খুব সুন্দর, প্যান্টটাও এরকম নিচেটা এরকম বর্ডার করা আছে, তার সাথে ওড়নাটার তো কোনো তুলনাই হয় না, একদম লাইট ওইটা, একদম লাইট, কোনো ওয়েটই নেই। এইরকম ওড়না হলে তাও আমি একটু ক্যারি করতে পারবো, তাছাড়া আমি ওড়না অতটা ক্যারি করতে পারি না, সাধারণত আমি কুর্তি পরি তো থ্রি পিস খুব কম পরি, সেই জন্য আর কি বললাম। এই গেল। আর আর আমার একটা জিন্স নেওয়া হয়েছে, জিন্সটা ওই ঘরে রয়েছে, সে আর নিয়ে আসলাম না। জিন্সের সাথে অর্পণা আমাকে কিনে দিয়েছে ঝিঙ্কুমার কা একটা টপ। আমার জুতো, পূজাতে জুতো নেব না তাই হয়, পূজাতে জুতো নিয়েছি। মানে বললাম না, সবাই নিজের বাড়ির থেকে কিন্তু নেওয়া কিচ্ছু না, অর্পণা আমাকে একটা দিয়েছে, আমি নিজের থেকে কিছু নিইনি। ও অষ্টমের ওটা ওটা মনে নিজের থেকে, নিজের থেকেও তো নেওয়া হয়নি। এ ও যা টাকা দিয়েছে তার মাঝে তার মিডিল থেকে ওটা হয়ে গেছে, নিজের থেকে আর কিছু লাগেনি। তো ওই গেল, অর্পণা আমাকে শুধু এটা দিয়েছে, আমি অর্পণকে শুধু দুটো দিয়েছি, আর আমি যে দুটো নিয়েছি হিল, একই টাইপের হিল দেখায়। এটা আমি ম্যাচ করে নিয়ে কিন্তু ভালো লেগেছে বলে নিয়ে নিয়েছি। এই হিলটা নিয়েছি, হেভি সুন্দর সেট হয়েছে পায়ের সাথে। এটা ব্ল্যাক সালোয়ারটার সঙ্গে খুব ভালো যাবে। আর একটা যেটা নিয়েছি সেটা দেখায় দেখুন কি সুন্দর। ও দুটো নিয়েছে, আমিও দুটো নিয়েছি। আমার জানেন তো আর একটা এসেছিল, তো সেটা না সাইজটা একটু বড় হয়ে গেছে, বুঝতে পারলাম না কেন ওরকম হয় না। এই দেখুন, এটার হিলটা আবার চৌকোর উপরে, ওটা গোলের উপরে, এটা আছে চৌকোর উপরে। এই যে জুতোটা দেখালাম না, এই শেষে যেটা দেখালাম হিলটা, এটা হচ্ছে সব কিছুর সাথে যাবে। মায়ের টাকা দেওয়া যেটা নিয়ে যে শাড়িটা নেওয়া সেটার সঙ্গে তো খুব ভালো যাবে, প্লাস মাল্টি কালারের যে ড্রেসটা আমি নিয়েছি দিদির টাকায় সেটার সাথেও খুব ভালো যাবে, এমনকি ওই বাড়ির টাকায় হাজরাপুরের টাকায় যে শাড়িটা নেওয়া সেটার সাথেও খুব ভালো যাবে, মাল্টি কালার আছে তো সেই কারণে। আর ব্যাগ জুতোর তো কোনো তুলনা হয় না, সব কিছুর সাথেই যায়। পূজায় অনেক কিছু হয়ে গেছে কিন্তু আমিই রেডি নয় জানেন তো পূজার জন্য, কারণ ওই যে শরীর খারাপ হয়ে উঠলো, ব্লাউজ পিসগুলো দিতে পারিনি, আর ঠিকঠাক টাইমে জিনিসগুলো আসেও নি, এই যে সবে আসলো দুই তিন দিন মতো হলো এসেছে, তো এই আর দেওয়া হয়নি, মনে হয় না আর দেওয়া হবে। এখন কোথায় দেবো বলুন, ওই যে সমস্ত ড্রেসগুলো হয়েছে না ওগুলো পরেই না হয় পূজাটা এবার কাটিয়ে দেবো, আর দেখি যদি কোনো ব্লাউজ পিস কাটাতে পারি তাহলে এক শাড়ি তো পরতে ইচ্ছা করেই, এই পূজার দিনগুলোতেই তো শাড়ি পরতে ইচ্ছা করে, বাড়িতে তো শাড়ি পরা হয় না। আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি, আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না, যদি ভালো লাগে, যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার জানিয়ে আজকের ব্লগটা শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন, নমস্কার।